आगेर बार कथा एक टू कम सिलो जे औषध दिसिलाम जे रोगे ताते रोग भालो हबे कि आरो देखि बारसे एखन अतिरिक्त आकार धारण करसे प्रश्न तार एखन अनेक बेशी तार कथा आगेर थेके स्प्रिट बारे अनेकटाई बाड़ाई दिसे तार जे भाव बोले दयाल गुरु जदि काना ना हबे गुरु अंध एक जन भक्त शिष्य अंध ताहले गुरु शिष्य मिले तो एक खालेर मध्ये पड़बे ताहले आमी बोल्लाम ना गुरु कखनो अंध होते पारे ना गुरु हलो चैतन्य एक जन शिष्य जिनि हय तिनि हय अंध এখন তিনি বলে না এমন একজন গুরু ছিল এমন একজন ভক্ত ছিল ওই ভক্তের লাঠির বাড়িতে বৈঠার বাড়িতে গুরুর জ্ঞান চক্ষু ফুটল সেই গুরু কে সেই ভক্ত কে ভক্ত ছিল নাতা পাটনি আর গুরু ছিল নারদ মুনি এই নাতা পাটনি এবং নারদ মুনির ঘটনা অনেক বড় অত বড় আমি বলবো না হিস্টরি আমি ছোট করে বলবো তো দেখা গেল নাতা পাটনি তিনি নৌকা দিয়ে পারাপার করে একদিন নারদ মুনি নাতা পাটনি নৌকার মধ্যে উঠেছে উঠে নৌকা পার করবে এমন সময় বলতেছে নারদ মুনিকে গোসাই আপনি আমার ভাড়া দেন নারদ মুনির কাছে ভাড়া নাই নারদ মুনি বলে তোমার হাতের বৈঠাটা কয় হাত বলে দশ হাত বলে তোমাকে সারা জীবন তো তুমি টাকা পয়সা ইনকাম করলা তবে আজকে তোমাকে একটা বর দিলাম এই দশ হাত তুমি দশ হাত জপতে থাকো এটাই তোমার ভাড়া দশ হাত জপতে জপতে একদিন দশ হাত নিয়ে মা দুর্গা দেবী ওই নটপাটনের নৌকার মধ্যে উঠেছে এই আমাকে ডাকোস্কা এখন বলে তুমি কে তুমি আমার নৌকার মধ্যে উঠেছো বলে আমি মা দুর্গা আমি দশ হাত নিয়ে তোমার নৌকার মধ্যে উঠেছি বলে তুমি কেন আমার নৌকার মধ্যে উঠেছো বলে তুমি আমার কাছে কি চাও কেন উঠেছো বলে আমি তো তোমার কাছে কিছু চাই না বলে তাহলে আমার নৌকায় কেন তুমি উঠেছো বলে তুমি তো আমাকে ডাকলে দশ হাত বলে তাই আমি তোমার নৌকায় এসেছি বলে আমি তো তোমাকে ডাকি নাই তবে এই নামটা যে আমাকে শিখাইছে আমি তাকে গিয়ে নিয়ে আসি যায় নারদ মুনিকে বলতেছে দয়াল কি নাম শিখাইলেন দশ হাত জপতে জপতে তো দশ হাত মা দুর্গা দেবী আমার নৌকার মধ্যে উঠে গিয়েছে এখন আমি কি করি নারদ মুনি কয় এই দশ হাত দুর্গা তোমার নৌকার মধ্যে উঠছে এটা তো বিশ্বাসযোগ্য হইতে পারে না বলে তারে গুরুকে তুমি তাকে ডাকতে বলো সে যদি নৌকায় আসে তাহলে আমি নারদ মুনি তোমার নৌকার মধ্যে যাব গিয়ে বলে আমার দয়াল আমার গুরু আসতে পারে তোমার গুরুকে তুমি যদি তোমার গুরুকে আনো তাহলে আমার গুরু আসবে তখন আমার মা দুর্গা তিনি ডাকতে থাকেন মহাদেব স্বয়ং তার নৌকার মধ্যে চলে আসলেন মহাদেব আসা মাত্র এখন বলতেছে যে এ কে আবার বলে কেন তুমি না আমার গুরুকে স্মরণ করতে বলে এ তো আমার গুরু মাথায় জটা হাতে লাটা এ কেমন এক মহাপুরুষ এ দৃশ্য দেখে দৌড়াই গেছে নারদ মুনি আমার মা দুর্গা তিনি যাকে ডাকলেন তার গুরু মহাদেব সে চলে আসছে বলে তাই নাকি তো তুমি গিয়ে বলো তার গুরুকে তার গুরু যদি নৌকার মধ্যে আসে তাহলে আমি নারদ মুনি তোমার নৌকার মধ্যে যেতে পারি মহাদেব স্মরণ করলো স্বয়ং মহাপ্রভু শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ তার হাতের মধ্যে বাঁশুরি নিয়ে নৌকার মধ্যে এসে পড়েছে বলে তুমি আমাকে কেন স্মরণ করছো বলে আমি তো স্মরণ করি নাই স্মরণ করেছে আমার নারদ মুনি দৌড়ে গিয়েছে নারদ মুনি মহাদেবের যিনি গুরু শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি তো একটা বাঁশুরি হাতে নিয়ে আমার নৌকার মধ্যে এসে পড়েছে বলে এইটা বিশ্বাস কেমনে হয় বলে তার যে গুরু তাকে আসতে বলো তাহলে আমি ওখানে যাব শ্রীকৃষ্ণ স্মরণ করলো তার প্রেমের গুরু রাধিকা
অষ্ট সখী নিয়ে তার নৌকার মধ্যে হাজির হইল। শ্রী রাধিকাকে নৌকার মধ্যে দেখে নতপত্নী দৌড়ে গিয়ে বলে, মহাপ্রভু দয়াল গো, আমার নৌকার মধ্যে শ্রী রাধিকা অষ্ট সখী নিয়ে যে চলে এসেছে, এবার আপনি আসেন। চলে আসছে, আসার পরে দেখতেছে যে সত্যি সত্যি যাদের জন্য আমি এত সাধনা করি এই জঙ্গলের মধ্যে বসে বসে, যাদেরকে আমি একটা দিন দেখতে পারলাম না, আর নটাপাটনি কি এমন সাধনা করলো যে তার সাধনায় নৌকার মধ্যে মহাপ্রভুগণ চলে আসলো। তিনি দু চোখ মেলে এমনভাবে তাকিয়ে আছে, বলে দয়াল আপনি ওইভাবে কি দেখেন, আপনি কি দেখেন না আমার নৌকাটা ডুবে যায়? বলে আমি দেখি 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 না রে, ওই ভক্ত মনে করছে দয়াল মনে হয় সখী দেখতেছে না। ওই ভক্ত কি করছে, হাতের বৈঠা দিয়ে একটা বাড়ি কপালের মধ্যে শোয়াইছে, যখন শোয়াইছে তখন একটা এসকের একটা হাজারে দিয়ে তখন বলেছিল মাধব মনি যে নটারে আমি তো ঠিকই দেখেছি, কিন্তু আমার নয়ন ভরে আমি আরেকবার দেখতে চেয়েছিলাম। গুরু কি অন্ধ রে বাবা, গুরু চেতন, গুরুর চক্ষু আছে, গুরু দেখছে, গুরু দেখাও আরো দেখার ইচ্ছা গুরুর আছে, তাই গুরু ওইভাবে শিক্ষা দিয়েছে ভক্তকে শক্ত করবার জন্য। আমি যেমনি করে গুরু দর্শন করলাম তুমিও এমনি করেই গুরু দর্শন কইরো, গুরু রূপে এমনি ভাবেই তুমি নজর রাইখো, তাহলে তুমি কখনো বিপদগামী হবে না। অনেক কথা প্রশ্নের জবাব দিছিলাম, বলে দয়াল আপনি ছয়টার কথা বললেন, দশটার কথা বললেন, আর তো বললেন আমি বলে গিয়েছিলাম, আঠারোটার কথা বলেছিলাম, চারটার কথা বলেছিলাম, এই ঊনপঞ্চাশটার কথাই কিন্তু আমি বলছিলাম, কিন্তু একটা একটা করে ভাঙতে গেলে সময় লেগে যাবে অনেক, তো সে পর্যন্ত আমি কথা রেখেছিলাম। এবার যেই সমস্যাটা আমার দয়াল বাবা এই কথার জবাব দিয়া দিবা, আগে ছেলে জন্ম নিল পরে জন্মে বাবা, বাবার কথা ভাবতে ভাবতে জন্ম নিল দাদা। আগে একটা গান গাই তারপরে তার জবাব দেওয়ার চেষ্টা করি। আল্লাহর আদেশ নির্দেশ সময়।
শুনে মুশা হেতাই বইয়া রে বাবা মমিন শুনে মুশা হেতাই বইয়া দেখি না সাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া ও সাধুর মনের দুয়ার খুলিয়া সাধুর মনের দুয়ার খুলিয়া ভক্ত সাধুর মনের দুয়ার খুলিয়া দুয়ার খুলিয়া ভক্তরে কল ভয় তার আসল ছেন্টার দেখ কলবের আইনা